Hi guys, hi guys. আপনারা কেমন আছেন? দেখি কি দেখা যায়। Wow, এখানে কাশফুল লড়ছে। ভিতরে কি আছে? বাঘ আছে নাকি? ছিলাম যেখানে আসলে অনেক কিছু দেখা যায়। দেখুন ভিতরটা কি করে বেড়াচ্ছে। নিশ্চয় বাঘ, সিংহ অথবা শিয়াল যাতে কিছু হবে। হাই গাইজ, আমরা আজকে আসছি একটা আবাসিকের কাশবন ফুল এরিয়াতে। আমরা এখানে আসছি, দেখি কি দেখা যায়। ওয়াও, এখানে কাশফুল লড়ছে। ভিতরে কি আছে? বাঘ আছে নাকি? হাই গাইজ, ভয় পাবেন না, আমি মোহাম্মদ আবু সাইদ সুন্দর, হার ছবি অর্থাৎ হৃদয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহীর এই পদ্মা আবাসিকে। আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কাশফুলের বিশাল একটা বাগান। এই বাগানে আসলে এই বাগানে শুনেছি অনেক কিছু দেখা যায়। আপনারা আমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা ঘুরে ঘুরে পুরোটাই দেখাবো, কী কী আকর্ষণ আছে প্রত্যেকটা জিনিস আপনাদের দেখাবো, মিস করবেন না। তো চলুন আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই গাইস, এখন আমরা অবস্থান করছি সেই বাংলাদেশের একমাত্র রাজশাহী জেলার সেই বিশাল কাশ ফুলের বাগান। এমন বড় বাগান আপনারা বাংলাদেশে কোথাও পাবেন না। এইটা আমরা বর্তমানে যে দৃশ্যটা দেখাচ্ছি কাশ বাগানের পশ্চিম সাইডের দৃশ্য। আপনারা চোখ রাখুন, ধীরে ধীরে দেখতে থাকুন আমাদের আকর্ষণীয় বাংলাদেশের সবচেয়ে বিশাল কাশ বাগান। পদ্মাবাসীকে তৈরি হচ্ছে মাঝখানে এই আল্লাহর রহমতে একটা বিশাল কাশ বাগান আল্লাহ তৈরি করে দিয়েছে। এখানে অনেক ভ্রমণ পিপাসা মানুষ আসছে এবং অনেক কিছু সৌন্দর্য তারা হৃদয় নিয়ে যাচ্ছে। হ্যাঁ গাইস, আমরা মোটরসাইকেলে পুরোটা ভিডিওটা নিব। এখানে আমরা পশ্চিম দিক থেকে পুরোটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন চারিদিকার সৌন্দর্য। এটা হচ্ছে পশ্চিম দিকের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে অনেক ভ্রমণ পিপাসু দর্শনার্থী এখানে ভিড় করছে। ইনশাল্লাহ আপনারাও যদি পারেন খুব শীঘ্রই এই কাশবাগানে ভ্রমণ করে যাবেন, কারণ এটা একটা নির্দিষ্ট সময়ে ফুল ফোটে, তারপরে এটা আবার হয়তো কেটে ফেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু কাশফুল কাটা হয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভ্রমণ পিপাসু মানুষেরা তারা তাদের ভ্রমণ নিয়ে ব্যস্ত। এই সাইডে আমরা পশ্চিম উত্তর সাইডের আমরা ভিউটা নিচ্ছি। এটা দেখুন কি সুন্দর অলৌকিক একটা দৃশ্য, এটা আসলে মুখে বলা যাবে না খালি চোখ না দেখলে। আপনারা দেখতে থাকুন, ধীরে ধীরে আরও সৌন্দর্য অপেক্ষা করছে আপনাদের জন্য। এমন এমন আকর্ষণীয় সৌন্দর্য দেখতে পাবেন, আপনারা চোখ ফিরাতে পারবেন না এই চ্যানেল থেকে। এইটা হচ্ছে পশ্চিম দিকার পূর্ব দিকার ভিউ। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে পুরোটা আমরা এখন পূর্ব দিকে অবস্থান করছি কাশ বাগানের। আপনারা দেখুন এখানকার সৌন্দর্যগুলো, ধীরে ধীরে কাশ ফুলগুলো কেটে নেওয়া হচ্ছে। আপনারা প্রায় এই বিশাল কাশ বাগানে, বাংলাদেশের সবচেয়ে বড় কাশ বাগানে আপনারা যদি বেড়াতে চান তো আসতে পারেন আমাদের রাজশাহী জেলার আবাসিক এলাকায়। আমরা পূর্ব দিকের আরেকটি রাস্তায় আমরা কাশফুলের দৃশ্য নিচ্ছি। এখানে আপনারা দেখুন সুদৃশ্য আসলে বলা যাবে না, এটা একটা আল্লাহর সৃষ্টি একটা সৌন্দর্য বিরাজ করছে। এখানে দেখুন আপনারা ভ্রমণ পিপাসু মানুষেরা তারা ভ্রমণ করতে এসছেন। হ্যাঁ, আবাসিক এলাকায় আপনারা একটা আকর্ষণীয় মাঠ দেখতে পাবেন। এখানে যদি আপনারা চান, ইচ্ছা করলে এখানে এসে আপনারা খেলাধুলা করতে পারেন আপনাদের দল বল নিয়ে। এখানে আসলে ছোটো ছোটো দোকান আছে, ফুচকার দোকান, অন্যান্য দোকানগুলো আছে, আপনারা ইচ্ছা করলে আপনারা এগুলো খেতে পারবেন। মোটামুটি পরিবেশ ভালো। Thank you.
আমি ব্যাক করলাম যেখানে ছিল আমাদের তো বসে সোজা যাইনি আপনারা দেখছেন প্রশাসনের কিছু সদস্য এসে শান্তি বজায় রাখার জন্য এখানে অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন গাইস এটা বলছিলাম আমরা একটু আগে দেখলাম বিশাল ভেড়ার সে বিশাল পাল এখন না জানি আপনাদের জন্য আর কি সৌন্দর্য অপেক্ষা করছে নিশ্চয়ই আমরা অন্য কিছু পাল অবশ্যই পেয়ে যাব সৌন্দর্যে আধারে ডুবে যাবো ইনশাল্লাহ সবাই আমার সঙ্গে থাকবে একটু ওনারা যদি অনুমতি দিত একটা ভিড় কার ভিড় দিলে হয়তো বলতে এখন আমরা হাই গাইস আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন চ্যানেলের এবং দর্শনার্থী তাদের অনুষ্ঠান প্রচারের জন্য তারা দলে দলে বিকালে ভিড় জমাচ্ছে ইনশাল্লাহ আমরা এমন সৌন্দর্যের জন্য অপেক্ষা করছিলাম আপনারা দেখতে থাকুন আরও কত সৌন্দর্য অপেক্ষা করছে আপনাদের জন্য গাইস আপনারা সৌন্দর্য দেখতে পাচ্ছেন কি ধরনের সৌন্দর্য অপেক্ষা করছে হাই গাইস আপনারা দেখছেন বাম পাশে বিশাল জঙ্গল জানি না এই সাইডে নানা ধরনের কত ধরনের প্রাণী আছে কত হিংস্র প্রাণী আছে জানি না তবুও আপনাদের দোয়ায় এবং আপনাদের সাহসে আমি এখন ভিতরটায় ঢুকবো ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে ঢুকছি আপনারা সবাই দোয়া করবেন এখানে যেন আল্লাহ কোনো ধরনের বিপদ আমাদেরকে বা আমাকে টাচ না করতে পারে বিসমিল্লাহ বলে ঢুকলাম ভীষণ ভয় লাগছে গা ছমছম করছে এমন আসলে গভীর কাশবনে একা একা ঢুকাটা যদিও আমার সে 5G পয় তাকে আমি রাস্তায় রেখে এসেছি তারপর এখানে ঢুকে দেখি সাবধানে ঢুকি কারণ এখানে সাপসহ অনেক ধরনের ভয়ঙ্কর জীবজন্তু ভিতরটা থাকতে পারে আমি সাবধানে পা দিয়ে এগোচ্ছি এইখানটায় বিশাল একটু ফাঁকা জায়গা পেলাম দেখুন চারিদিকে কি গভীর কাশ ফুলের বিশাল বাগান আপনারা খালি চোখে না দেখলে এটা বিশ্বাস করবেন না কি সৌন্দর্য কিন্তু এমন সৌন্দর্যের মধ্যেও আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই বিশাল কাশ বলের বনের ভিতরটাই গভীর হিংস্র প্রাণী নানান রকম প্রাণী সাপ বিচ্ছু সহ এবং অন্যান্য প্রাণীর রিক্স নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি চারিদিক দিয়ে আপনারা দেখতে থাকুন হ্যাঁ গাইস আমি ঠিক ড্রোনের মতন করে একটা শট নিচ্ছি চারিদিক দিয়ে শট নিচ্ছি আপনারা দেখুন এই উপর থেকে এই যে কাশফুলের বাগানটা কতটা সৌন্দর্য দেখায় আমি চারিদিক থেকে এই ভিডিওটা নিচ্ছি আপনারা প্রাণ ভরে দেখুন কাশফুলের অপরূপ সৌন্দর্য গ্রহণ করুন দেখুন চারিদিকে কি ভয়াবহ সৌন্দর্য যেখানে খালি চোখে না দেখলে সৌন্দর্যটা
উপভোগ করতে পারবেন। আমি চারিদিকে ঘুরে আপনাদেরকে দেখালাম, ইনশাল্লাহ আশেপাশে আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন আমরা রওনা দিই, আর কিছু সৌন্দর্য অপেক্ষা করছে সে উদ্দেশ্যে। এখন আমরা রওনা দিচ্ছি, খুব সাবধানে। হ্যাঁ গাইস, আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং সেই 5G বয় আমরা সেই আপনাদের দৃশ্যটা দেখানোর জন্য আমরা ভিডিও করতে এসেছি, আপনারা দেখতে থাকুন। আমি আচ্ছা ডানি চলো, হ্যাঁ আপনারা দেখতে থাকুন সেই বিশাল সুদৃশ্য কাশ ফুলের বাগান। বাংলাদেশে প্রথম এই বৃহৎ কাশ ফুলের বাগান, এখানে সৌন্দর্যের কোনো অভাব নেই, আপনারা দেখে বুঝতে পারছেন কি সৌন্দর্য বিরাজ করছে এই কাশ ফুলের বাগান। আপনারা দেখতে থাকুন, ধীরে ধীরে আরও আকর্ষণে আপনাদের সৌন্দর্য অপেক্ষা করছে। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ধীরে ধীরে আকর্ষণীয় সৌন্দর্যর দৃশ্যটা বেড়েই যাচ্ছে, আপনারা মিস করবেন না এমন ভিডিও, এরকম সৌন্দর্য আর বাংলাদেশের কোথাও পাবেন না। ভুল বললাম, ভুল বলিনি, অবশ্যই ভুল বলিনি, আপনারা এসেই দেখুন না কেন। ওয়ালাইকুম সালাম, ঘুরো ঘুরো আসতেছি প্রিয় বন্ধুরা। হাই গাইস, এটা দেখুন আসলে সৌন্দর্যর কোনো শেষ নাই, এই যে দেখুন এই সাইডটা কাশফুলের কি অপরূপ সৌন্দর্য, আল্লাহর সেই অপরূপ সৌন্দর্য, এইটা জানি না আল্লাহ কয়দিন রাখবে। আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের রাজশাহী জেলার এই আবাসিক এলাকায় সেই কাশফুলের বিশাল বাগান, বাংলাদেশের সবচেয়ে বিশাল বাগান এখানে দেখতে আসতে পারেন। হাই গাইস, আপনাদেরকে বলেছিলাম যে এখানে আসলে অনেক কিছু দেখা যায়, দেখুন ভিতরটায় কি চড়ে বেড়াচ্ছে, নিশ্চয় বাঘ সিংহ অথবা শিয়াল যত কিছু হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো এগুলো আসলে কি। চলুন আমরা চুপি চুপি যাই। হ্যাঁ গাইস, আমি চুপ চুপি এসেছি তাদের সামনে, দেখি আমরা ক্যামেরাটা নিয়ে আসলে কি ওগুলা, আপনারা সবাই সাবধান থাকুন। আসলে কি ওগুলা, ও হো, আসলে এইটা একটা সেই কাশফুলের বাগানে একদল একদল আপনারা দেখতে পাচ্ছেন ভেড়া, উন্নত জাতের বিভিন্ন প্রজাতির ভেড়া এখানে চড়ে বেড়াচ্ছে। আমি তো প্রথমে ভয় খেয়ে গেছিলাম এই কাশ বাগানে না জানি অন্য কোনো প্রাণীর আবাস, এটা দূর থেকে তো কিছুটা হায়নার মতো লাগছিল। যাই হোক, আপনারা ভয় পাবেন না, এখানে তেমন কোনো প্রজাতির হিংস্র পশু এখানে বসবাস করে না, রাজশাহী শান্তি শহর তো। আপনারা দেখুন এখানে ছোট ছোট এবং বড় জাতের, আমরা আরেকটু ভিতরে যাই, এত বিশাল পাল আসলে কোথা থেকে এলো, কি সৌন্দর্য বিরাজ করছে দেখুন আপনারা। হ্যাঁ, দূর থেকে ঠিক হায়নার মতো লাগছিল, তো যাক না আপনার আপনাদেরকে এটা ভয়টা ভাঙানোর জন্য আমি কাছ থেকে ভিডিওগুলো নিলাম। কি কেমন আছো ভেড়ারা, ভালো আছো, ঘাস খাও ঘাস খাও। বন্ধুরা, ছোট্ট কিউট দুইটা ভেড়ার বাচ্চা দেখুন কত মজার, তার আসলে ছোটবেলা সৌন্দর্য তো অভাব থাকে না প্রত্যেকটা প্রাণীর, দেখুন তারা আমার ক্যামেরা দেখে তারা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে তাদেরকে দেখুন, দারুণ ভালো লাগলো এমন দৃশ্য দেখে, ভেড়া যাস না। তো যাই হোক, আমরা শুনেছি এখানে অনেক কিছু দেখা যায় ভিতরটায়, তা আমরা ইনশাল্লাহ দেখাবো। এখানটায় দেখালাম এখানকার দৃশ্যগুলা, কি সুন্দর সুন্দর প্রজাতির ভেড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, ইনশাল্লাহ আমরা আরও গভীরে যাবো এবং দেখবো আরও কি আকর্ষণীয় আমাদের জন্য অপেক্ষা করছে।
আসসালামু আলাইকুম। হাই গাইস, এইটা হলো শহর দিক থেকে আসা রাস্তা। এই রাস্তাটাও শহর দিক থেকে এসছে। এই রাস্তাটাও শহরের মধ্যে অবস্থান। আপনারা সেই বাংলাদেশের বিশাল বাগানে বা কাশবনে যদি বেড়াতে আসেন, প্রথমে বাংলাদেশের রাজশাহী জেলাতে আসতে হবে। রাজশাহী জেলা শহরে এসে বারো রাস্তার মোড়, এইটা হচ্ছে বারো রাস্তার মোড়। আপনারা লক্ষ্য করুন, এই রাস্তাটা এতটা সৌন্দর্য যেখানে বারোটা রাস্তা একত্রিত হয়েছে। আপনারা কখন আসলে এই রাস্তাটা দেখে উপভোগ করতে পারবেন ভালো। এটা হচ্ছে বারো রাস্তার মোড়। আপনারা এই জায়গায় আসবেন, এই জায়গায় এসে ছোট বনগ্রাম আবাসিক এলাকা যেতে চাইবেন, গাড়ি নিয়ে আসলে আপনারা নিজে যেতে পারবেন। আর যদি এখানে এসে কোনো রিক্সা অটো নিতে চান, তাদেরকে বললে আপনাদের এই রাস্তায় হচ্ছে সেই বিশাল কাশবনের রাস্তা। ঠিক এটা হচ্ছে আপনার উত্তর দিকে, এটা উত্তর দিক, এইটা পশ্চিম দিক, এইটা দক্ষিণ দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক। তো ঠিক আছে, আপনারা এইভাবে লোকেশন চিনে আপনারা সেই উত্তর দিকে গেলেই যে বাংলাদেশের বিশাল কাশবন সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। হাই গাইস, এইটা হলো সেই বাংলাদেশের বিশাল কাশবনের বাগান, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী দলে দলে ভিড় জমাচ্ছে। এইখানে এত আশা আল্লাহর, বলা যায় এটা অলৌকিকভাবে এটা গজানো কাশবনের বাগান। এখানে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন বিকালে ভিড় জমাচ্ছে। এটা হচ্ছে প্রবেশদ্বার, প্রবেশপথ। আপনারা এখানে এসে ইচ্ছা করলে ভিতরে গাড়িটা নিয়ে যেতে পারবেন। আপনারা দেখুন, এখানে একদল ভ্রমণ পিপাসী মানুষ তাদের দলবল নিয়ে কী সুন্দর আনন্দ করছে। দেখুন, আনন্দে যাদের সীমার শেষ নাই, বলা যাবে না তারা এই আনন্দের উপস্থিত।